এক ভদ্রলোক ডাক্তারের কাছে ফোন করে বলছে, হ্যালো ডক্টর বাবু, একটু তাড়াতাড়ি আসেন, আমার বাড়িতে আমার বউ হা করে ঘুমাচ্ছিল আর একটা ইঁদুরের বাচ্চা মুখের ভিতরে ঢুকে গেছে। তো ডক্টর শুনে বলছে, আপনি কোনো টেনশন করবেন না, একটা কেকের টুকরো মুখের সামনে দিয়ে নাড়তে থাকুন, আমি আসছি। শাড়ি পরলে মেয়েদের খুব সুন্দর লাগে, যদিও আমি মেয়েদের দিকে তাকাই না। এক লোক গেছে ডেন্টিস্টের কাছে, তো ডক্টর কে গিয়ে বলে, কি দাঁত তুলবেন? কোন দাঁতটা তুলবো? যেটা লড়ছে সেইটা। তো কিছুক্ষণ পর ডাক্তার ব্যাস অপারেশন করে দিল। রুগী বাড়িতে গিয়ে দেখে তার আলজিব্বাটাই নেই। কোটি টাকার প্রশ্ন, শাশুড়িকে যদি মা বলে ডাকা যায় আর শ্বশুরকে যদি বাবা বলে ডাকা যায়, তাহলে স্বামীকে কেন দাদা বলে ডাকা যাবে না? তেজস্বী লোক হ্যাঁ আমার পাশ, জিতনে শানদার বিচার রাখতে হ্যাঁ জি, আর কুছ লোক মনোরঞ্জন ভি করবাতে চুপ বন্ধ করে আয়নার সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, সবচেয়ে নিরীহ ভদ্র লোকটিকে, চোখ খুলে দেখি আমার মুখ দেখাচ্ছে। জোক মারার ইয়া হাসরে আলকাট হাস।